নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ লিলি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব খুবই ভালো আছি, আশা করছি ঠাকুরের কৃপায় তোমরাও খুব ভালো আছো। তো আজকে কোনো ডেলি ব্লগ নয়, একটা অন্য ধরনের ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। অবশেষে আমার আমার বলবো না, আমাদের আর কি প্রতীক্ষার অবসান ঘটলো। আমার ছেলের পৈতের অ্যালবাম দিয়ে গেছে, কিন্তু যে মামা, চিপটা দিয়ে গেছে সেটা হচ্ছে একটু প্রবলেম করছে, মানে ভিডিও ক্যাসেট যেটা করে রাখে আর কি, সেটা একটু প্রবলেম হচ্ছে গানগুলো, সেই জন্য সেটা আবার ব্যাক করে দিয়েছি। সেটা আবার সারিয়ে ঠিক করে আর দিয়ে যাবে আর কি, এই হচ্ছে ব্যাপার। আর এখানে হচ্ছে এই ব্যাকটাই করে অ্যালবামটা দিয়েছে, এই দেখো ওপরেই দিয়েছে এই ছবি। এই ছবি দিয়েছে, এই যে এই দেখো, এটা সরিয়ে রেখে দিই। দেখো অ্যালবাম, ওটা হচ্ছে খাপ, খাপের ভিতরে দেখো অ্যালবাম। এটা সরিয়ে দিই, হ্যাঁ দেখো এটা ফ্রন্ট পেজটা। ভীষণ সুন্দর লেগেছে, খুব সুন্দর হয়েছে অ্যালবামটা। ভিডিও ক্যাসেটটা ততটা ভালো হয়নি, কিন্তু অ্যালবামটা হয়েছে খুব সুন্দর। এই দেখো আমার রাজপুত্র, এগুলো সেই পরে যে ছবিগুলো তোলা হয়েছিল সেই ছবিগুলো। এই ছবিটা হচ্ছে আমার ফেভারিট, আই লাভ ড্যাড বলে লেখা আছে। লাভ ইউ মম, এটা হচ্ছে আই আই বুড়ো ভাতে, মানে অপৈতের ভাতে আমার ভাইপো আমার ছেলে। আর এটা ও প্রচণ্ড পরিমাণে ভুক্ত বলে জ্যোৎস্নার কাছে, সেই একটা বিধি নিয়ম আছে না, যে বেঁচে দিলে নাকি রোগ ভোগান্তি কমে যায়, তো জ্যোৎস্নার কাছে বেঁচেছিলাম। সেটা তো পৈতের আগে আমাকে ওর কাছ থেকে আবার কিনতে হবে, সেই জন্য জ্যোৎস্নাকে কাপড় সায়া ব্লাউজ আরও সব যেগুলো দিতে হয় আর কি দিয়ে আবার ওর কাছ থেকে কিনে নিয়েছি। এই হচ্ছে ওর মামু, মামু আইবুড়ো ভাতে ভাত খাওয়াচ্ছে। ওর মামিমণি, মামিমণি খাইয়ে দিচ্ছে, ওর ঠাম্মা খাইয়ে দিচ্ছে, আমি খাইয়ে দিচ্ছি। আমি আর বসতে পারিনি, জানোই তো আমার ব্যাপারটা, আমি আর বসতে পারিনি, দাঁড়িয়ে দাঁড়িয়েই খাইয়ে দিচ্ছি। ওর দুই দাদুকে প্রণাম করছে, মামার বাড়ির দাদু আর দাদু দাদান।
এই যে দাদান, দাদানের মুখটা চাপা পড়ে গেছে ফুলেতে, আর দাদু আমাদের ঠাকুর ঘরে প্রণাম করছে, আমাদের মা রক্ষা কালীকে প্রণাম করছে, আর ওর দাদুর মন্দির, ওর ঠাম্মা, সেই কি বলে ওর বাবার ঠাম্মা আর কি, বড় মা, ওর বড় মা হয়, তাদের প্রণাম করছে, তাদের মন্দিরে প্রণাম করছে। এই যে ছেলে আমার গায়ে হলুদের সময় বসে আছে, এই যে দু ভাই বসে আছে, গায়ে হলুদ হবে এবার, দু ভাই বসে আছে, দু ভাইকে নিয়ে আমি গায়ে হলুদ দিয়ে দিচ্ছি, এখানে ছেলেকে নিয়ে আছি, ওর মামিমণি মাখিয়ে দিচ্ছে, আর এটা সেই রিচুয়াল আছে, সেই মাথা মাথায় পান পাতা দিয়ে তেল ঢালতে হয়, এটা আমরা ননদ ভাজে, এগুলো একটু স্টাইলিশ করে তুলেছে বড় পুকুরের পাড়ে গিয়ে, আমাদের পুকুর পাড়ে গিয়ে আর কি, কিছু খায়নি সকাল থেকে, তখন বাজে প্রায় 1টা-1.5টা, একটু জল পর্যন্ত খায়নি, আর আমি খুঁজে খুঁজে যাচ্ছি, খুঁজে যাচ্ছি খুব, কিন্তু খুঁজে আর পাচ্ছি না কোথায় গেছে, কোথায় গেছে। এটা তিন ভাই বোনে, এটাও তিন ভাই বোনে, এটা ভাই বোনে, আর ওর জেঠু নান্নি মুখ করিয়েছিল, সে জেঠু নান্নি মুখ করাচ্ছে, হাতে সেই ইয়ে বেঁধে দিতে হয়, সেটা বেঁধে দিচ্ছে জেঠু, আর এটা সেই স্বস্তিক চিহ্ন, এই স্বস্তিক চিহ্নটা আমার খুব পছন্দের, আমি বলেছিলাম এইরকমই আঁকতে, তো সেই রকমই এঁকেছে, মনের মতো করে এঁকেছে। টুকুর মাথায় দিয়ে ওর বাবাকে এই খুঁজে পাওয়া গেছে, ওর বাবারও কিছু কাজ ছিল, সেই বসেছে কাজে, জেঠু আশীর্বাদ করছে। এখানে সেই ন্যাড়া হবে বলে সেই ইয়েগুলো খুঁড়গুলো মাথায় ঠেকাচ্ছে পুরোহিত মশাই। এটা আমরা তিন যাই, আমার ডান দিকে হচ্ছে আমার যা, আর বাঁদিকে যা পাশের বাড়ি, আর এটা সেই কান বিধানোর পরে কলা দিয়ে মারতে হয়, সেই আমার ছেলে মারছে, আর নাপিত তো কি ভয় পেয়ে গেছে, আর এটা নাপিত মশাই চান করাচ্ছেন। এগুলো সব সেই জল সইতে যাওয়ার সময় ছবি তোলা, এই যে নাড়া করছে, চান করাচ্ছে নাপিত মশাই, এখানে কান বিঁধছে, এখানে সব এওরা মিলে স্নান করাচ্ছে, এই দেখো আমার নারুগোপাল, আমার ব্রহ্মচারী,
এখানে চড়ু রান্না হচ্ছে, পুরোহিত মশাই চড়ু রান্না করছেন। এখানে পুরোহিত মশাই সেই কপালে সেই ইয়ে মাখিয়ে দিতে হয় না, সেই মাখিয়ে দিচ্ছেন। ব্রহ্মচারী সব অনেক রকম নিয়ম বিধি আছে যেগুলো এখানে হচ্ছে, সেই ছবিগুলো দিয়েছি। এই যে এবার পৈতে, এই যে ব্রহ্মচারী বেশে এখানে ও দিদুন দিচ্ছে ভিক্ষে, এখানে আমি ভিক্ষে দিচ্ছি। জেঠু ভিক্ষে দিচ্ছে, আমি ভিক্ষে দিচ্ছি, আর বাবা ভিক্ষে দিচ্ছে। প্রণাম করতে হয়, সে মাই হোক বাবাই হোক আর যেই হোক। ওর মামু ভিক্ষে দিচ্ছে, ওর ঠাম্মা ভিক্ষে দিচ্ছে, ওর জেম্মা ভিক্ষে দিচ্ছে। ওর মামিমণি প্রণাম করছে, ওর দিদিন ভিক্ষে দিচ্ছে। মামিমণি ভিক্ষে দিচ্ছে, আর এটা আমার মামি শাশুড়ির হয়ে আমি ভিক্ষে দিয়ে দিচ্ছি। মামি শাশুড়ির পাশে দাঁড়িয়ে আছে, আমি ভিক্ষে দিয়ে দিচ্ছি। এই যে রাজবেশে, রাজবেশে আমার পুত্র, ওর বাবা ভিক্ষে দিচ্ছে, ওর ভিক্ষে মা ভিক্ষে দিচ্ছে, ভিক্ষে মা প্রণাম করছে। এই যে পৈতে, ওর মামিমণি, ওর ভিক্ষে বাবা ভিক্ষে দিচ্ছে। পইতে পরিয়ে দিচ্ছে। এবার এগুলো রিচুয়াল আছে, মুখে চাপা দিয়ে কিছু ঠাকুর প্রণাম করছে। আমাকে এদিকে থাকতে বলেছিল, এই দেখো হচ্ছে দাদু আর এই হচ্ছে দাদান। দুই দাদুই নেই পৃথিবীতে, আমার ছেলে দাদু রাদুর পাইনি। আমার ছেলে রাজবেশে, আর এটা সেই যখন টেনে নিতে হয়, মাকে টেনে নিতে হয় সেই সেই সময়, এটা এই দেখো এখানে আমার সাথে ওর বাবা কোলে করে নিয়ে দণ্ডিঘরে ঢোকাচ্ছে। এটা বেরোবার দিন, 3 দিন পরে বেরোবার দিন সকালবেলা, ওর ভিক্ষে বাবা কোলে করে নিয়ে আছে। এখানে ভিক্ষে মা কোলে করে নিয়ে আছে, ভিক্ষে বাবা কোলে করে চাঁদ সূর্য দেখাচ্ছে, চাঁদই বলতে সূর্য দেখাচ্ছে। এখানে সব ঠাকুরকে প্রণাম করছে ওই দিনই, স্বপন কাকাবাবু আর ভিক্ষে বাবার সাথে, যেটা ওপর মাথায় দিয়ে দিদুনকে আদর। গোটা গ্রাম ঘোরাতে হবে, প্রণাম করাতে হবে গোটা গ্রাম, সবাই মিলে ছাতা মাথায় দিয়ে টোপর পরে গোটা গ্রামে ঠাকুর মন্দিরে প্রণাম করতে হবে। বাস কমপ্লিট, আমার ছেলের পৈতের অ্যালবাম। ঠিক আছে,
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে কমেন্টস করো। আর এই দেখো লাস্ট পিসটা, আর যদি ভালো নাও লেগে থাকে এটা অবশ্যই ভালো লাগবে তোমাদের, আশা করছি। তো ফুল ওয়াচ করো একটু প্লিজ। আর ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের কাছে হাজির হব অবশ্যই। তাহলে গুড বাই।